হ্যালো বন্ধুরা, আমি ওসিম, আবার ফিরে এসেছি তোমাদের কাছে ইউটিউবে। তো ভাই, আমি একটা ছেলের নাম বলছি, ছেলেটার নাম হচ্ছে অর্ণব ঘোষ। এ আমাকে কমেন্ট করেছে যে আমি আবারও তোমার ভিডিওকে, তোমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করব, ভিডিওকে আনলাইক করব, ডিসলাইক করব যাকে বলে, আর বলছে ফালতু ভাষণ মারা বন্ধ করো। তো আমি তোকে একটা কথা বলছি যে তুই আমার ভিডিও দেখিস না, আর তোর মতো ছেলে আমার ভিডিওকে যদি আনলাইকও করে বা ডিসলাইকও করে, আমার কিচ্ছু যায় আসে না। চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে আমার কিচ্ছু যায় আসে না। কেননা তুই একা চলে গেলে আমার কিচ্ছু ফারাক পড়ে না, তোর মতো না আরও 10,000টা ছেলে জুটে যাবে যে নিজের লাইফের জন্যে জীবন দিয়ে চেষ্টা করছে। তুই নিজে তো পড়াশোনা করিসনি, আর ভাষণ কোনটা বাজে কোনটা আর কোনটা ভালো, ভালো মন্দ বিচার করার মতো তোর সামর্থ্য, তোর ক্ষমতা, তোর বুদ্ধি কোনোটাই নেই। আর তার কারণে তুই ভালো মন্দ চিনতে শিখিসনি, আর এই কমেন্টগুলো করছিস। তুই নিজেই লোকের সামনে নিজেকে ছোট করছিস এবং নিজের অপমান করছিস তোর চিন্তাধারাটা কমেন্ট করে, প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা, তুই বাপের জন্ম কিছু করতে পারবি না, কারণ তোকে পড়াশোনা শিখিয়েছে তোর মা বাবা ঠিক কথায়, কিন্তু তোর পড়াশোনা শিখে করো না, তোর মানসিকতা তৈরি হয়নি, আর মানুষ হওয়ার যোগ্যতা তোর নেই। আর তার কারণে তুই এরকম ভিডিওতে, ভালো ভিডিওতে তুই বাজে বাজে কমেন্ট করছিস। যদি এরকমই দুনিয়াতে হতো না, তাহলে আমিও কিছু করতে পারতাম না, আর আমার ভিডিও দেখে করে 10টা ছেলে মোটিভেশন হতো না, 10টা ছেলে চাকরিও পেত না। আমার গ্রামের আশেপাশে অনেক ছেলে আছে যারা আমার সাবস্ক্রাইবার, আমি নিজেও জানতাম না। আমি বাড়ি যখন গেছি তারা নিজেরাই আমার সাথে দেখা করেছে, কম করে 100 থেকে 150টা ছেলে, তার মধ্যে অর্ধেক ছেলে SSC-তে ঢুকে গেছে 2018-তে, আর এইবারে কিছুগুলো ছেলে আটকে আছে। অনলি ফর আমার ভিডিও দেখে তারা ফলো করে আজ এই জায়গায় পৌঁছেছে, নিজের লাইফ তৈরি করেছে। যেটা ওদের মা বাবা ওদেরকে বোঝাতে পারেনি, সেটা আমার ভিডিও দেখে তারা বুঝেছে। আর তোর মতো ছেলের জীবনে কোনোদিন হয় না আর হবেও না। আর তুই আমার ভিডিওকে ডিসলাইক কর, চ্যানেলকে আনসাবস্ক্রাইব কর, আমার কিচ্ছু ফরক পড়ে না। তার কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেরকম তোর মতো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স থাকার থেকে না থাকা অনেক ভালো। অল দ্য বেস্ট বাকি বন্ধুদেরকে, বাকি বন্ধুরা সবাই ভালো করবে, ভালো দেখবে ভিডিও, এবং ওই ছেলেটার উত্তরটাও দিয়ে দেবে যে আমি কী ধরনের আর কী ভিডিও বানাই। ওকে বন্ধুরা, বাই বাই।